ঢাকার সময় নিয়ে মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াতের সাবেক আমির গোলাম আজমের পক্ষে সাফাই সাক্ষী আনতে না পারায় রোববার থেকে তার বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপনের আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক বৃহস্পতিবার গোলাম আজমের পক্ষে দ্বিতীয় সাফাই সাক্ষীকে সাক্ষী হাজির না করে দুই সপ্তাহের সময় চান তারা আইনজীবী এর আগেও বেশ কয়েক দফা এ ধরনের আবেদন করেছিলেন তারা মাননীয় আদালত বহুক্ষণ তাদের আদর আবদার এবং আমাদের বক্তব্য সব কিছু শোনার পরে শেষ পর্যন্ত যে আদেশটা দিয়েছিলেন সেইখানেই দাঁড়িয়েছেন স্ট্যান্ডস হ্যাঁ এবং সেই অর্ডারটা হলো যে না তাদেরকে দেওয়া যায় আগামী রবিবার আমাদের যে সতেরো তারিখে হ্যাঁ আমাদের আর্গ আমাদের আমাদের করার বাইরের যে রাজনৈতিক পরিস্থিতি এবং বিভিন্ন মহল থেকে চাপ সৃষ্টি করা হয়েছে যে যারা সহযোগিতা করবে যারা আসামিদের পক্ষে কথা বলবে তাদেরও রক্ষা নাই এই স্লোগান এবং এই বক্তব্যের পরে এবং এটার পক্ষে সরকারের সরাসরি সমর্থনের পরে আমাদের পক্ষে যারা সাক্ষ্য দিতে আসার কথা ছিল তারা সবাই ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছেন এই উদ্ভূত পরিস্থিতিতে ন্যায় বিচারের স্বার্থে আমরা দুই সপ্তাহ সময় চেয়েছিলাম যাতে করে আমরা নতুন সাক্ষী দিতে পারি এই লম্বা লিস্ট থেকে এনে সেই প্রার্থনা আদালত গ্রহণ করেননি